নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুভ দীপাবলি ও ভাই দ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, এই ভাই দ্বিতীয়া থেকে এই রাশিগুলির পোয়াবারও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির এই ভাই ফোঁটা থেকে পোয়া বারো হতে চলেছে, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। অর্থাৎ আপনাদের জীবনে অনেকগুলি দিক থেকে এই সময় পজিটিভ সংবাদ আসতে চলেছে। তাহলে আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশিরা। এই ভাই ফোঁটা থেকে এই রাশিগুলির জীবনে পোয়া বারো হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অনেকগুলি দিক থেকেই সুসংবাদ আসতে চলেছে। তো কোন কোন দিক থেকে আপনাদের সুসংবাদ আসতে চলেছে, তা আমি এই ভিডিওতে বলতে চলেছি। প্রথম কথা বলি, আপনাদের জীবনে যে সুসংবাদগুলো অপেক্ষা করছে সেগুলি হলো, প্রথমত, যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না, তাদের জীবনে কিন্তু সুখ আসতে চলেছে। যারা প্রেম সমস্যায় খুব জর্জরিত, প্রেমে সফলতা পাচ্ছেন না, তাদের জীবনে কিন্তু নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে। শুধু তাই নয়, অর্থনৈতিক দিক, যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট, সেই জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের ভাই ফোঁটা থেকে পোয়া বারো হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই ভাই ফোঁটা থেকে আপনাদের জীবনে কিন্তু পোয়া বারো হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, এই সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্রেমে অসফলতা হয়েছেন বা সফল হতে পারেননি, তাদের জীবনে কিন্তু নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। শুধু তাই নয়, অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আর্থিক দিকটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, যার দরুন আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু অনেকাংশে মিটিয়ে ফেলতে পারবেন। পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই ভাই ফোঁটা থেকে আপনাদের জীবনেও কিন্তু পোয়া বারো হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, কিন্তু সমস্তটাই শুভ যেতে চলেছে। এই সময় আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তান লাভ করতে চলেছেন। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ ভেঙে যাচ্ছে কোনো কারণে, তাদেরকে বলবো আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহের শুভ যোগ সৃষ্টি হয়ে গেছে। পাশাপাশি এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি কিন্তু লাভ করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু আর্থিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই ভাই ফোঁটা থেকে আপনাদের জীবনেও কিন্তু পোয়া বারো হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এটা বলা যেতে পারে। এবং আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে আপনাদের। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই ভাই ফোঁটা থেকে আপনাদের জীবনেও কিন্তু পোয়া বারো হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আগামী দিনগুলি।
পাশাপাশি এ সময় কোনো সূত্র থেকে কিন্তু আপনারা অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভাইফোঁটা থেকে আপনাদের জীবনেও কিন্তু পোয়াবারও হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, যথেষ্ট পরিমাণে শুরু হতে চলেছে। পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। তাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, বিবাহ হতে চাইছে না, তাদের বিবাহের কিন্তু নিশ্চিত শুভ যোগ সৃষ্টি হয়ে গেছে। পাশাপাশি যারা প্রেম সমস্যায় জর্জরিত তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময় কিন্তু আনন্দের জোয়ার কিন্তু আসতে চলেছে, এটা বলা যেতে পারে। পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভাইফোঁটা থেকে আপনাদের জীবনেও কিন্তু পোয়াবারও হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় আপনারা প্রেমের দিকে সফলতা পেতে চলেছেন। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ কিন্তু নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভাইফোঁটা থেকে আপনাদের জীবনেও কিন্তু পোয়াবারও হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন। এই সময় প্রেমে কিন্তু সফলতা পেতে চলেছেন। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভাইফোঁটা থেকে আপনাদের জীবনেও কিন্তু পোয়াবারও হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। পাশাপাশি ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। এই সময় কোনো সূত্র থেকে কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এবং যারা প্রেম সমস্যায় জর্জরিত তারা কিন্তু সেই জায়গা থেকে সফলতা পেতে চলেছেন। এবং যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ আটকে যাচ্ছে কোনো এক অজানা কারণে, তাদের কিন্তু বিবাহের শুভ যোগ সৃষ্টি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।